উপরে বোর্ডটা যদি দেখা যায়। চার্জার কোথায়? ঠিক করো, হয়নি এখন। ঠিক চার্জার কোথায়? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, বিশেষ করে SSC 22 পাবলিক লাইভ ক্লাসে। তো হচ্ছে আমার মনে হয় যে হচ্ছে কতদিন আমি নিজে মনে করতে পারতেছি না, 1 মাস মনে হয় পার হয়ে যাবে তোমাদের সাথে কোনো ক্লাসে দেখা হয় না। তো যারা যারা জয়েন করছে একটু সবাই একটু হাই হ্যালো দাও না, যে হচ্ছে আমি একটু দেখতে চাই যে কারা কারা ক্লাসে জয়েন করলো, এবং যারা যারা জয়েন করছে সবাই একটু ভাইকে জানাও যে কে কেমন আছো। ঠিক আছে, অনেকদিন পর তোমাদের অনেক মিস করছি। সিরাজু, মনিরা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপরে হচ্ছে অর্পণা জাহান, ওয়ালাইকুম সালাম। প্রিয়া সরকার, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মিরাজ হোসেন সাজিদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো যারা যারা জয়েন করছি তারা একটু কষ্ট করে সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দিতে থাকি, সবাই চলে আসুক, তারপরে আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কথা বলবো। অনেকে বলতেছে যে সাউন্ড কই, আচ্ছা সবাই সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছো কিনা এটা ভাইয়াকে একটু জানাও, যে সবাই সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, সব কিছু অল ওকে কিনা এটা একটু ভাইয়াকে জানাই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। রূপন্তি, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তো সবাই সবার বন্ধুদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দিই, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দিতে থাকি। আর একটু জানাও, আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের উপর আরেকটা ক্লাস দিছিলাম, তোমরা কারা কারা ওই ক্লাসটা করছো? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের মূল ধারণার উপরে, মূল জিনিসটা কি, মূল আসলে কি কি বোঝায় এটার উপর আমরা একটা ক্লাস দিছিলাম এবং সেই রিলেটেড ম্যাথগুলা করছিলাম। একটু ভাইয়াকে জানাও যে তোমরা কারা কারা ওই ক্লাসটা করছো। যদি সবাই ওই ক্লাসটা করে থাকো তাহলে আমি আজকে তারপর থেকে শুরু করব, আর যদি বলো যে না ভাইয়া আমরা ম্যাক্সিমামই ওই ক্লাস করি নাই তাহলে আমি ওই ক্লাসের কিছু বেসিক আলোচনা করে আজকের ক্লাসটা শুরু করব। তোমরা কিভাবে চাও? সাবাব কবির বলছো যে হচ্ছে ক্লাস করছো, ফয়সাল আহমেদ, রিফাত, পার্ট ওয়ানটা কি পাওয়া যাবে কি ভাইয়া? হ্যাঁ, আমি তো গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি একটু আগেও, পার্ট ওয়ান আমি তোমাদেরকে দিয়ে দিছি, গ্রুপটা যদি একটু তোমরা চেক করো তাহলেই তোমরা পার্ট ওয়ান পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের অফলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে, কলেজ এতদিন পরে, 1.5 বছর পর কলেজ, তোমাদের কলেজ কার কেমন লাগতেছে ভাইয়াকে একটু জানাও। হ্যাঁ, কলেজ কার কেমন লাগতেছে ভাইকে একটু জানাও, আর হচ্ছে সবাই একটু এই মুহূর্তে একটু সবাই বন্ধুদেরকে একটু বেশি বেশি করে মেনশন করে দেই। রামিসা জাহান, রামিসা তোমার কি আর ফ্রেন্ড নেই, মাত্র একজন বন্ধু? হ্যাঁ আনিকা, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেই ভাইয়া। মাহবুবা জাহান, ঋতু, ওয়ালাইকুম সালাম ভাইয়া। মাহবুবা, একটু বন্ধুদেরকে মেনশন করতে থাকি এবং সবাই যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দেই, ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লিখি ডান, প্রত্যেককে যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লিখি ডান। ওকে, আচ্ছা তোমরা বলো একদম শুরু থেকে শুরু করব না হচ্ছে গত ক্লাসের পরের পার্ট থেকে শুরু করব? একদম শুরু থেকে শুরু করলে ভালো হবে না গত ক্লাসের পরের পার্ট? দেখো এই জায়গায় সবাই একটা জিনিস খুব ভালো করে মাথায় নাও, আমাদের চ্যাপ্টারটার নাম কি? আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তাহলে বুঝতেই পারতেছ আমার এই চ্যাপ্টারটা পুরোপুরি কি নিয়ে কাজ করবে। আসলে এই পুরো চ্যাপ্টারটা বেসিক্যালি গ্যাস নিয়ে কাজ করবে, গ্যাস নিয়ে কাজ করবে। তোমরা এই জায়গায়, তার মানে এখানে কঠিন নিয়ে আলোচনা হবে না, তরল নিয়ে আলোচনা হবে না, এটা হচ্ছে অর্থাৎ গ্যাস নিয়ে আলোচনা হবে, যে বিভিন্ন ধরনের মৌলিক গ্যাস, যৌগিক গ্যাস, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, অর্থাৎ যত ধরনের কথাবার্তা হবে সব কিছু শুধুমাত্র গ্যাস গ্যাস নিয়ে, তাই না? এই যে আমরা কথায় কথায় একটা কথা বলি, আর আমার পাম দিস না, পাম দিস না, ঠিক আছে হাওয়া দিস না, এই যে হাওয়া গ্যাস নিয়ে আজকের আলোচনা হবে ইনশাল্লাহ।
তো এই জায়গায় তুমি খেয়াল করো যে হচ্ছে আদর্শ গ্যাস। তো আমরা এই গ্যাসের প্রকৃতি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। যে দেখো আমরা খেয়াল করো গ্যাসের একটা বিশেষ ধর্ম, সেটা হলো আয়তন। তো আমরা গ্যাসের তিনটা জিনিস, একটা হলো চাপ, আয়তন, তাপমাত্রা। আর গ্যাসকে পরিমাপ করা হয় গ্যাসকে পরিমাপ করা হয় কি দিয়ে? মোল সংখ্যা। মোল সংখ্যা অর্থাৎ সেখানে কি পরিমাণ গ্যাস আছে এটা পরিমাপ করতে গেলে আমার আরেকটা জিনিস লাগে, সেটা হলো এন। আমরা বেসিক্যালি এই চারটা জিনিস অর্থাৎ গ্যাসের পরিমাপ, মানে গ্যাসের পরিমাণ, কি পরিমাণ গ্যাস সেখানে আছে সেটা পরিমাপ করা হয় হলো মোল সংখ্যা দিয়ে। এই চারটা জিনিসের সম্পর্ক নিয়েই কথা বলবো আমরা এই চ্যাপ্টারে। তো আমরা সবাই জানি যে হচ্ছে, বলতো দেখি, যদি চাপ বাড়ে, ধরো একটা একটা পাত্রে বা একটা পলিথিনের ভেতরে কিছু পরিমাণ গ্যাস আছে, অথবা আমি বেলুনকে ফু দিচ্ছি, এখন এই বেলুনকে ফু দিয়ে আমি এখন বেলুনের মুখ আটকায় দিচ্ছি, এখন আমি যদি এরকম করে চাপ বাড়াই দেই তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? এই জায়গায় চাপ বাড়াই দিলে গ্যাসের আয়তন কি হবে? আমি ফর এক্সাম্পল এটাতে না, তাহলে চাপ বাড়াই দিলে গ্যাসের আয়তন কি হবে, বাড়বে না কমবে? সবাই উত্তর দাও তো দেখি। তাহলে চাপ বাড়াইলে গ্যাসের আয়তন বাড়বে না কমবে? হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছ। আমি যদি চাপ বাড়াই তাহলে গ্যাসের আয়তন কমে যাবে। তাহলে একটা বাড়লে যখন আরেকটা কমে তখন আমরা সেটাকে কি বলি? ব্যস্তানুপাতিক। বাড়ার সাথে যদি বাড়ে সেটাকে আমরা কি বলি? সমানুপাতিক। বাড়ার সাথে যদি কমে সেটাকে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক। তার মানে গ্যাসের আয়তন এর সাথে চাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তনের সাথে চাপের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। আচ্ছা, এবার বলতো দেখি, যদি আমি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়ে না কমে? কি মনে হয় তোমাদের, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে না কমে? সবাই একটু উত্তর দাও তো দেখি ভাইয়া। তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে না কমে? এই জায়গায় আমরা সবাই জানি যে হচ্ছে, আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে গ্যাসের আয়তন বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ বাড়াইলে বাড়তেছে, বাড়াইলে যখন বাড়ে তখন আমরা সেটাকে বলি সমানুপাতিক। এই জায়গায় আর একটা লাইন আমরা একদম ক্লাস 19 থেকে শুনে আসতেছি, যে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা কি ছিল? যে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, তাই না? আয়তন যদি সমান হয় সেখানে অণুর সংখ্যা সমান হবে, আয়তন সমান হলে অণুর সংখ্যা সমান হবে, আয়তন সমান হলে অণুর সংখ্যা সমান। আর অণুর সংখ্যা আমি পরিমাপ করি কিসের মাধ্যমে? মোল এককের মাধ্যমে। তার মানে আয়তন সমান হলে মোল সংখ্যা সমান হবে, তার মানে আয়তন যদি বেশি হয় মোল বেশি হবে, আয়তন বেশি হলে মোল কম হবে। অর্থাৎ সহজ কথায় ভি ইজ প্রপোর্শনাল মোল সংখ্যা। আয়তন বেশি হলে মোল সংখ্যা বেশি, আয়তন বেশি হলে মোল সংখ্যা কম। এই জায়গায় এখানে আমরা এই তিনটা ফর্মুলা পাইলাম। এই জায়গায় খেয়াল করো, এখানে যে দুইটা থাকবে সেই দুটো হবে পরিবর্তনশীল, বাকি রাশিগুলা কনস্ট্যান্ট। তাহলে এখানে যেহেতু ভি আর পি আছে, নাই কোনটা কোনটা? এন নাই আর টি নাই, তার মানে এখানে টি নাই আর হলো এন নাই, তার মানে এই দুটা হলো কনস্ট্যান্ট। যেই দুটা নাই সেটা হলো কনস্ট্যান্ট। এখানে ভি আছে আর টি আছে, নাই কোনটা কোনটা? নাই হচ্ছে আমাদের এখানে পি নাই আর এন নাই, তার মানে হলো পি আর এন হচ্ছে কনস্ট্যান্ট, পি আর এন হচ্ছে কনস্ট্যান্ট। এখানে ভি আছে আর এন আছে, নাই কোনটা কোনটা? নাই হচ্ছে আমাদের টি আর পি, তার মানে এইখানে আমাদের হবে টি আর পি হবে কনস্ট্যান্ট, টি আর পি হবে কনস্ট্যান্ট। দেখো এই জায়গায় আমরা যে এই যে সম্পর্কগুলো দেখলাম, নিজে নিজে ফিল করে বের করলাম, যদিও আমরা এগুলো বের করছি কিন্তু এগুলো একটাও আমরা আবিষ্কার করি নাই, এগুলো অনেক আগে মানুষ আবিষ্কার করে ফেলছে। যেমন আমাদের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার আবিষ্কারক হচ্ছেন রবার্ট বয়েল। এই ফর্মুলাটার নাম হলো আমাদের বয়েলের সূত্র। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলতেছি? বয়েলের সূত্র। এই দুই নম্বর ফর্মুলাটা কে আবিষ্কার করলেন? চার্লস। চার্লস। তাহলে এই ফর্মুলাটা, এটাকে আমরা বলতেছি হলো চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আর এই তিন নম্বর ফর্মুলা আবিষ্কার করছেন হচ্ছে মহামতি অ্যাভোগাড্রো। তো এই কারণে এই ফর্মুলাটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র।
তো তোমার এইচএসসিতে দেখা গেছে যে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে বয়েলের সূত্রটা বর্ণনা করো, তারপরে হচ্ছে চার্লসের সূত্রটা বর্ণনা করো, তখন তুমি কিভাবে লিখবে, তখন তুমি এই জায়গায় লিখবে তাহলে এন কনস্ট্যান্ট মানে কি, পদার্থের পরিমাণ কনস্ট্যান্ট, পদার্থের পরিমাণ কনস্ট্যান্ট। তাহলে তুমি কি বলবা, তাপমাত্রা স্থির থাকলে, দেখো এটা এই দুইটা যেহেতু কনস্ট্যান্ট, তাপমাত্রা স্থির থাকলে এন কনস্ট্যান্ট মানে কি গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলবো, বয়েলের সূত্রটা কি বলবো বলো, যে যদি তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের চাপের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি বলি চার্লসের সূত্রের বর্ণনাটা কি হবে, চার্লসের সূত্রের বর্ণনাটা কি হবে, তাহলে কি বলবা বলো, এই জায়গায় চাপ স্থির থাকলে, চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। তাহলে চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা অ্যাভোগাড্রোর সূত্রটা কি বলবা, তাহলে এই জায়গায় তাপমাত্রা ও চাপ স্থির থাকলে, তাপমাত্রা ও চাপ স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক, তাপমাত্রা চাপ স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে এই যে তিনটা সূত্রের বর্ণনা তোমরা সবাই খুব সুন্দর করে দিতে পারবে কিনা, এই জায়গাটা তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও, যে ভাইয়া এই পর্যন্ত আমরা সবাই একদম ক্লিয়ারলি বুঝছি, এইটুকুর মধ্যে আমাদের কোনো প্রবলেম নাই, এটা একটু ভাইয়াকে নিশ্চিত করো। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা বলো বলো, সবাই একটু ভাইয়াকে জানাই যে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবার এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা একটু ভাইয়াকে জানাই। সবাই বলছো ক্লিয়ার ক্লিয়ার, গ্রেট অভ্রনীল ক্লিয়ার, ফয়সাল আহমেদ রিফাত অনেকদিন পরে ক্লাস করতেছি, যে এখানে অনেকে বলছো আবার বুঝি নাই, ভাইয়া এখানে এন হলো মোল সংখ্যা অর্থাৎ গ্যাসের পরিমাণ, পদার্থের পরিমাণ। তাহলে আমরা এখানে কি বলতেছি যে এই দুটা স্থির, কারণ তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের, এন কনস্ট্যান্ট মানে কি পদার্থের পরিমাণটা কনস্ট্যান্ট, তাহলে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনটা কি হবে, আয়তন হবে তার চাপের ব্যস্তানুপাতিক, আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, দেখে দেখে বলা আর কিছু না, নাথিং এলস। তাহলে এখানে কি বলতে হবে, চাপ স্থির থাকলে, চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট, এন কনস্ট্যান্ট মানে কি পদার্থের পরিমাণটা কনস্ট্যান্ট, তাহলে এই জায়গায় চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক। এই জায়গায় দেখো তাপমাত্রা আর চাপ স্থির থাকলে, তাপমাত্রা আর চাপ স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। তার মানে জাস্ট দেখে দেখে বলা, নাথিং এলস। এখন আমাকে বলো এই পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু কষ্ট করে জানাই যে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা। এখন তোমরা দেখো এখানে, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তাহলে আমরা এবার কি বলতে পারবো, ভি ইজ প্রপোর্শন, তাহলে কি ভি ইজ প্রপোর্শন আমরা এখানে লিখতে পারতেছি 1/p, তারপরে এখানে আমরা লিখতে পারতেছি টি, তাহলে আর এখানে আছে কি এন। দেখো এখানে তো আমাদের এই যে সমানুপাতিক সম্পর্কের মধ্যে পি টি এন সবগুলাই চলে আসছে, দেখো পি টি এন ভি সবগুলা, এখানে যে চারটা রাশি, চারটা রাশি চলে আসছে, তার মানে এখানে আর কোনোটাই কনস্ট্যান্ট নাই, অর্থাৎ এই যে দুইটার মধ্যে সম্পর্ক আমি বলছিলাম সেই দুইটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট, কিন্তু এবার সম্পর্কের মধ্যে তো সবগুলাই চলে আসছে, তার মানে এখানে আর কোনোটাই কনস্ট্যান্ট নাই, অর্থাৎ এখন সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুই পরিবর্তনশীল। তা দেখো ভি ইজ প্রপোর্শন 1/p ইন্টু টি ইন্টু এন, এখন আমরা যদি ইজ প্রপোর্শন চিহ্নের জায়গায় তাহলে দেখো পি ভি, তাহলে আমরা এখান থেকে লিখি এই যে পি যেহেতু নিচে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এ পাশে আসলে গুণ হয়ে যাবে, তাহলে পি ভি ইজ প্রপোর্শন কি হবে, এন ইন্টু টি, এন টি,
পিভি ইজ প্রপোর্শন হলো এনটি। তাহলে দেখো এরপর আমরা কি লিখতে পারি, আমরা ইজ প্রপোর্শন চিহ্নের পরিবর্তে তাহলে পিভি ইকুয়াল টু ইজ প্রপোর্শন চিহ্নের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসাবো। তাহলে দেখো সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আর, এই জায়গায় আমি যদি ইজ প্রপোর্শন পরিবর্তে সমান চিহ্ন বসাই, এই জায়গায় দেখাই যে আমি যদি ইজ প্রপোর্শন চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসাই তাহলে একটা কি বসে বলো, ইজ প্রপোর্শনের পরিবর্তে সমান চিহ্ন বসালে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসে, তাহলে সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আর এ টি। আর এটাকে যদি আমি সুন্দর করে সাজাই লিখি তাহলে হবে পিভি ইকুয়াল টু এন আর টি। আর এই পিভি ইকুয়াল টু এন আর টি এই সমীকরণটাকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। পিভি ইকুয়াল টু এন আর টি এই সমীকরণের নামই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। সবাই আমাকে বলো এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে পিভি ইকুয়াল টু এন আর টি এই সমীকরণটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। ভাইয়াকে একটু জানাও এই পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তো একজনের মনে বার্থডে, এখানে যারা আছে একজনের বার্থডে, হ্যাপি বার্থডে, তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। দোয়া করি তুমি অনেক বড় হও, ঠিক আছে, দেশে মানে এমন কিছু করো যাতে সোসাইটির প্রতি তোমার কাজের একটা ইম্প্যাক্ট পড়ে, সোসাইটি তোমার দ্বারা উপকৃত হয়, আমরা তোমার দ্বারা উপকৃত হই, এই দোয়া রইল তোমার জন্মদিনে তোমাদের জন্য। আচ্ছা এই জায়গায় খেয়াল করো, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি এই সমীকরণটাকে আমরা বলতেছি আদর্শ গ্যাস সমীকরণ। আর এখানে এই যে আমরা আর, এটা একটা ধ্রুবক, আর তো হচ্ছে আমাদের এখানে একটা ধ্রুবক, এই ধ্রুবকের আমরা একটা বিশেষ নাম দিছি, সেই ধ্রুবকটা হচ্ছে আরকে আমরা বলতেছি হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, বা সুন্দর করে আরেকটা নামে আমরা ডাকি সেটা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এখানে আর তো তোমরা বুঝতেই পারতেছো এটা একটা ধ্রুবক, তবে এই ক্ষেত্রে আমরা এটার একটা নাম দিছি সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, একটু নেট নাও, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এই পিভি ইকুয়াল টু এনআরটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। তো এই আদর্শ গ্যাস সমীকরণকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, বিভিন্নভাবে লিখতে পারি। দেখো আমরা কি কিভাবে লিখতে পারি, আমরা সমীকরণটা কি পেলাম দেখো পিভি ইকুয়াল টু এন আর টি। আর আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম মোল সংখ্যা সমান কি কি জিনিস লেখা যায়, মোল সংখ্যা সমান লেখা যায় ডব্লিউ বাই এম, এক্স ডিভাইডেড বাই এন এ, এবং আরেকটা জিনিস লেখা যায় যদি এটা গ্যাস হয় এবং আমাদের তাপমাত্রা পরিমাণটা ফিক্সড হয়, তাপমাত্রা পরিবর্তনটা ফিক্সড হয় 0°C তাপমাত্রা আর 1 atmosphere চাপ হয়, আর বস্তুটা যদি গ্যাস হয় তাহলে মোল সংখ্যা সমান হয় ভি ডিভাইডেড বাই 22.4। তাহলে এখন তুমি খেয়াল করো পিভি ইকুয়াল টু এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডব্লিউ ডিভাইডেড বাই এম অর্থাৎ ভর ডিভাইডেড বাই আণবিক ভর আর টি। এখন দেখো তাহলে আমি যদি এই এমটাকে এই পাশে গুণ করে দেই তাহলে এটা হবে পি এম ইকুয়াল টু কি হবে ডব্লিউ ডিভাইডেড বাই ভি, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে পি এম ইকুয়াল টু ডব্লিউ বাই ভি ইন্টু আর টি। সবাই আমাকে বলো এই লাইন থেকে এই লাইনে আসা সবাই বুঝতে পারছো কিনা যে আমার এম ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে, ভি এ পাশে এসে ভাগ হয়ে গেছে, নাথিং এলস, এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো কিনা। এখন বলো তো দেখি ডব্লিউ মানে কি, ডব্লিউ মানে হলো ভর আর ডব্লিউ বাই ভি, ডব্লিউ বাই ভি, ডব্লিউ মানে হলো ভর আর ভি মানে হলো আয়তন। বলো তো দেখি ভর বাই আয়তন এটাকে আমরা কি বলি, ভর বাই আয়তন সমান কি, ভর বাই আয়তন সমান আমরা জানি হলো ঘনত্ব, ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সাপোজ ডেন্সিটি ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে পি এম ইকুয়াল টু হবে ডি আর টি, পি এম ইকুয়াল টু ডি আর টি। আর সহজ কথায় এখানে পি এম, পি এম মানে কি প্রাইম মিনিস্টার আর ডার টি, ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো প্রাইম মিনিস্টার ডার টি, প্রাইম মিনিস্টার ডার টি। আসলে ব্যাপারটা হলো এরকম, প্রাইম মিনিস্টারের চেয়ারে যেই বসুক না কেন কিছুদিন পরে কারো না কারো চোখে, একটা একদল লোকের চোখে সেই মানুষটা ডার্টি হয়ে যাবে, তাকে আর ভাল লাগবে না, তাদের কর্মকাণ্ড তার পছন্দ হবে না, তাদেরকে আমরা বিরোধী দল বলি, ঠিক আছে। তো পি এম ইকুয়াল টু ডিআরটি। সবাই আমাকে বলো এই যে সমীকরণ আশাগুলা তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত আমার প্রত্যেকটা
রক্ষী ছোট ভাই ছোট বোনের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা ভাইয়া এটা একটু জানতে চায়। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝছো? ভাইয়াকে জানাও সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে, তো এখন যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমি কিছুক্ষণের মধ্যে মিশাই দেব, আর একটু টাইম লাগবে আমার। আমি আজকে মোবাইল অর্ডার দিয়ে ক্লাস নিচ্ছি, আমি তোমাদের কমেন্টগুলো এই মুহূর্তে পড়তে পারতেছি না, কিছুক্ষণ পর পড়তে পারবো। আমার ফোনে ডাটা শেষ হয়ে গেছে আর কি, মানে যে ফোন দিয়ে কমেন্ট করতেছিলাম। সবাই বুঝতে পারছো কিনা এটা একটু ভাইয়াকে জানাইতে থাকো। ওকে, আচ্ছা আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো, আমি একটু মিশাই দিচ্ছি। তো হচ্ছে এখন আমরা এই সূত্রগুলা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর হলো আদর্শ গ্যাস সূত্র, সেগুলো এখন আমরা একটু আরেকটু ডিটেইলস করব। দেখো আমরা চার্লসের সূত্র নিয়ে আবার একটু কথা বলতে চাই। তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চার্লস এর সূত্র। তাহলে চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা হচ্ছে ভি ইজ প্রপোর্শন টি। কখন? যখন দুইটা জিনিস কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট আর হলো এন কনস্ট্যান্ট। দেখো এই জায়গায় তুমি খেয়াল করো, সমানুপাতিক কথাটার অর্থ কি? বাড়লে বাড়ে, কমলে কমে, অর্থাৎ আয়তন তাপমাত্রা সমানুপাতিক। কিন্তু চার্লস এত সহজভাবে এই সূত্রটা বলে নাই, চার্লস এই কথাটা একদম স্পেসিফিকভাবে একটু জটিল করে বলছে। তাহলে চলো চার্লসের মতো করে আমরা শিখি চার্লস কি বলছে। চার্লস ধরো কি বলছে এটা বোঝার জন্য আগে আমরা কিছু জিনিস দেখি। আমরা চিন্তা করি যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হলো ভি নট। তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে আমাদের কত? ভি নট। তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের গ্যাসের আয়তন আমরা ধরে নিচ্ছি হলো ভি নট। তাহলে এই জায়গায় ভি নট এর 1/273 ভাগ কত? ভি নট এর 1/273 ভাগ সমান কত হবে? এটা অবশ্যই ভি নট ইন্টু 1/273, তার মানে হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 273। তো দেখো চার্লস কি বলছে, চার্লস এই কথাটাই বলছে যে হচ্ছে তাপমাত্রা এখানে কি সমানুপাতিক, কথাটা অর্থ কি বাড়লে বাড়ে কমলে কমে, তাই না? চার্লস কিভাবে বলল যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, সবাই একটু ভাইয়ের সাথে সাথে লিখি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তনের ওয়ান বাই 273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো এবার আমরা চার্লসের সূত্রটা সবার লেখা হয়ে গেলে কমেন্টে লিখে ফেলো ডান। সবার যদি সূত্রটা লেখা হয়ে যায় কমেন্টে লেখো ডান। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে চার্লস কি বলছে। দেখো চার্লস বলছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে এখানে আয়তন কি পায়? বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে আয়তন হ্রাস পায়। তার মানে এটা কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? দেখো এখানে বলছে বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে বৃদ্ধি বা হ্রাস পায়, তার মানে বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, হ্রাস পেলে হ্রাস পায়।
তার মানে সমানুপাতিক সম্পর্ক। এখন কিভাবে বৃদ্ধি পায় বা কিভাবে হ্রাস পায় এটাও চার্লস বলে দিছে, যে ধরো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার গ্যাসের আয়তন কত, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হলো ভি নট। চার্লস বলছে যে তুমি যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াও তাহলে কতটুকু আয়তন বাড়বে, এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলে কতটুকু আয়তন বাড়বে, যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ। এক ডিগ্রি বৃদ্ধির জন্য আয়তন বাড়বে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন, অর্থাৎ ভি নট এর 1/273 ভাগ, তার মানে ভি নট বাই 273। এটা হলো এক ডিগ্রি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে ভি নট বাই 273। অনুরূপভাবে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমালে আয়তন কমে যাবে কত, ভি নট বাই 273, তাই না? কারণ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তনের 1/273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে ধরো তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন খেয়াল করো এটা কত হবে, ইকুয়াল টু এটা আমরা জানি হলো ভি নট, তাহলে মাইনাস এক ডিগ্রি সেন্টিগ্রেড এ গ্যাসের আয়তন কি হবে। তাহলে এখানে দেখো তাপমাত্রা আমরা কি করছি, তাপমাত্রা আমরা কমাই দিছি, তাপমাত্রা আমরা কমাই দিছি। তাহলে তাপমাত্রা কমাই দিলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ভাইয়াকে একটু কষ্ট করে জানাও তো দেখি, আমি যদি তাপমাত্রা কমাই দেই তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বলো, তাহলে অবশ্যই তাপমাত্রা কমাই দিলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। তাহলে আগের আয়তন তো ভি নট আছে, কতটুকু হ্রাস পাবে, এক ডিগ্রি সেন্টিগ্রেড কমানোর জন্য হ্রাস পাবে হচ্ছে এই যে ভি নট বাই 273 হ্রাস পাবে। তাহলে এখানে ভি নট ডিভাইডেড বাই 273 হ্রাস পাবে, তাই না? একের জন্য হ্রাস পায় হলো ভি নট বাই 273। তাহলে মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন কত হবে, গ্যাসের আয়তন কত হবে, তাহলে জিরো ডিগ্রি আয়তন তো হলো ভি নট, একের জন্য হ্রাস পাবে হলো ভি নট বাই 273। তাহলে 2 ডিগ্রি হ্রাসের জন্য হ্রাস পাবে কতটুকু, 2 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাসের জন্য হ্রাস পাবে হচ্ছে 2 ভি নট বাই 273, 2 ভি নট বাই 273। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এখানে -3 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত হবে তাহলে, তাহলে ভি নট তো আছেই, তাহলে 3 ডিগ্রি হ্রাস পাওয়ার জন্য আয়তন হ্রাস পাবে কতটুকু, 3 ডিগ্রি হ্রাস পাওয়ার জন্য আয়তন হ্রাস পাবে 3 ভি নট ডিভাইড বাই 273, 3 ভি নট ডিভাইড বাই 273। একটু ভাইয়াকে জানাও যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, ভাইয়াকে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে এখানে -3 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন হবে ভি নট -3 ভি নট ডিভাইড বাই 273। তাহলে একটু ক্যালকুলেশন করে বলো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত হবে। তাহলে এবার একটু ক্যালকুলেশন করে বলো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত হবে, গ্যাসের আয়তন কত হবে। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন হবে ভি নট -3 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাসের জন্য এটা হচ্ছে 3 ভি নট বাই 273। তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যাওয়ার জন্য আয়তন হবে 273 ভি নট ডিভাইড বাই 273। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো 273 মোকাবেলা, তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে, ভি নট মাইনাস ভি নট, তাহলে ভি নট মাইনাস ভি নট কত, 0। তাহলে আমরা দেখতেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কত হয়ে যাচ্ছে, 0। এই ক্যালকুলেশনটুকু আমার সবগুলা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ারলি যা বুঝতে পারছে কিনা এটা ভাইয়াকে একটু জানতে চাই। বলো তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কত হয়ে যাচ্ছে, 0। আমাকে একটু জানাও এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা, সবার ক্লিয়ার? এখানে সিরাজুম মনিরা, ফাহাদ হুসাইন, অভ্রনীল, রাজ শরীফ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আর সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো তো, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসে আসুক, সবাই ক্লাসে জয়েন করুক, তাহলে এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের কার কোন কলেজ, দেখি এত রাতে ক্লাস করতেছো, তোমাদের কার কোন কলেজ ভাইকে একটু জানাও তো দেখি, কার কোন কলেজ? তাহলে এই জায়গায় দেখো এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে।
তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে। এই যে যে তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন এই -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা ইংরেজিতে যদি আমি বলি, ইংরেজিতে বললে আমাদের সেটাকে বলতে হবে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে আমাকে যদি বলা হয় যে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা দাও, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও, তাহলে তোমাকে কি বলতে হবে? পরম শূন্য তাপমাত্রা যদি সংজ্ঞা চায় তাহলে তোমাকে কি বলতে হবে? যে তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই তাপমাত্রাকে বলবো আমরা পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় সেই তাপমাত্রাকে আমরা কি বলবো? পরম শূন্য তাপমাত্রা। তাহলে যেহেতু -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হচ্ছে, তার মানে এখানে -273 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, সবাই এই পর্যন্ত বুঝছে কিনা? তো তোজাম্মেল, রশিদ বোসো, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, জান্নাতুল মাওয়া, গপ, আশেখ মাহমুদ কলেজ জামালপুর, ওয়াও, তারপর অব্রনীল, FDC কলেজ, ফাহাদ হোসাইন, গপ, তোলারাম কলেজ, এক একজন এক এক জায়গা থেকে, মুসাম্মত, নুরুন্নেসা, বরিশাল সরকারি মহিলা কলেজ, দেখি আর কোন কোন কলেজের আছে, স্বপ্নবাসদের দেখতে চাই, অব্রনীল, ফুলবাড়ি ডিগ্রি কলেজ, এই ফুলবাড়ি ডিগ্রি কলেজ এটা কোথায়? কুড়িগ্রাম। ফাহাদ হোসাইন, সবাই বলছো যে ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করো, এই জায়গায় তুমি খেয়াল করো, তাহলে আমরা দেখতেছি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে। তাহলে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তখন এই -273 ডিগ্রি সেলসিয়াস কে শূন্য ধরে, মানে এই -273 ডিগ্রি সেলসিয়াস এখন আর -273 নাই, আমি এই -273 কে কত ধরতেছি? শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের, তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল বের করা হলো, যে -273 ডিগ্রি সেলসিয়াসকেই শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল আমরা বের করলাম। এই নতুন স্কেল পরবর্তীতে বের করা হলো, যেই স্কেলটার নাম হলো ক্যালভিন স্কেল। তাহলে এই যে -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের একটা নতুন স্কেল ইনভেন্ট করা হলো, আবিষ্কার করা হলো, যেই স্কেলটার নাম হলো ক্যালভিন স্কেল। অর্থাৎ এই জায়গায় -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাই ক্যালভিন স্কেলে কত ধরা হলো? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই ক্যালভিন স্কেলে শূন্য ধরা হলো, মানে -273 ডিগ্রি সেলসিয়াস সমান হলো আমাদের জিরো ক্যালভিন। সহজ কথায় -273 ডিগ্রি সেলসিয়াস যা শূন্য ক্যালভিনও তাই। যদি বলে ক্যালভিন স্কেলটা কি, যে আমরা দেখতেছি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে, তো এই -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে তাপমাত্রা পরিমাপের নতুন যে একটা স্কেল আবিষ্কার করা হলো সেই স্কেলটার নাম হলো ক্যালভিন স্কেল। অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস সমান কত ক্যালভিন? জিরো ক্যালভিন। তাহলে পরম শূন্য তাপমাত্রা সমান শুধু কি -273 ডিগ্রি সেলসিয়াস? না, পরম শূন্য তাপমাত্রা কি হইতে পারে? -273 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, আবার জিরো ক্যালভিন হইতে পারে। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের পরম শূন্য তাপমাত্রা। একটু ভাইয়াকে কষ্ট করে জানাই এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার কিনা। সবার কি ক্লিয়ার? একজন বলছো যে হচ্ছে আগে বলছো তবুও কলেজের নাম পড়ি নাই, বাস্তবতা হচ্ছে আজকে আমার ফোনে কমেন্ট লোড হচ্ছে না। হ্যাঁ, তো কমেন্ট লোড হওয়ার কারণে অনেকের কমেন্টই পড়তে পারি না, আমি সরি। তো কমেন্ট না পড়তে পারলে একটু আমাকে বলো যে আজকে আমি যত যে জিনিসগুলো পড়াইছি এইটা বুঝতে পারছো কিনা। এইটা বুঝতে পারলে আমাদের এত রাতে ক্লাস করা সার্থক হবে। আর ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এই রাতে, খুব বেশি না, যেহেতু এটা অনেক রাত হয়ে যায়, প্রতিদিন 40 মিনিটের একটা ক্লাস করাবো।
40 মিনিট ক্লাস করায় করায় ইনশাআল্লাহ আমি তোমাদের ফুল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করায় দেব। 40 মিনিট করে ক্লাস নেব, মানে ছোট ছোট ক্লাস হবে, 40 মিনিট করে ক্লাস নিয়েই ইনশাআল্লাহ আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করায় দেব। একটু আমাকে বলো যে এই আজকে আমরা যতটুকু বুঝলাম যে আদর্শ গ্যাস সমীকরণ বের করলাম, তারপর পরম শূন্য তাপমাত্রা বললাম, ক্যালভিন স্কেল বললাম, চার্লসের সূত্রটা বুঝাই দিলাম, যে পর্যন্ত বুঝাই দিছি এই পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা, এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আমার সবগুলা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ারলি আনসার করতে পারবে কিনা। তো তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, আমরা যেহেতু অনেকদিন পর ক্লাসটা শুরু করছি, একটু তোমাদের অন্যান্য যারা ব্যাচমেট আছে, ফ্রেন্ড আছে, সবাইকে জানাইতে হবে যে এখন 12টা থেকে রেগুলার ক্লাস হবে, তোমরা সবাই রেগুলার ক্লাসে আসো। সবাই ক্লাসে আসলে আমরা ইনশাল্লাহ মজা করে, অনেক মজা করে ক্লাস করবো, ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, এখানে কি কেউ আসো ফার্মগেট বা এর আশেপাশের কলেজের? হ্যাঁ, আমরা ফুল ফিজিক্স ধারাবাহিকভাবে করব। আগে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শেষ করতে দাও না, তারপর আমরা ফুল ফিজিক্স না, ফুল ফিজিক্স ফার্স্ট পেপার, ফুল ফিজিক্স না, ফিজিক্স ফার্স্ট পেপার। আর যারা ফার্মগেট বা ফার্মগেটের আশেপাশে আসো, ভাইয়ের অফলাইন ব্যাচ আছে ফার্মগেটে, ঠিক আছে, তো হচ্ছে তোমরা চাইলে জয়েন করতে পারো। আর হলো অনলাইনে ফিজিক্স সেকেন্ড পেপারের মান্থলি ব্যাচ চলতেছে, ঠিক আছে, ফিজিক্স সেকেন্ড পেপারের মান্থলি ব্যাচ, যেখানে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়াচ্ছি, একদম অল্প পেমেন্টে ক্লাসগুলো করাইতেছি। তোমরা যাদের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান লাগবে, তারা ভাইয়ার এই মান্থলি ব্যাচে জয়েন করতে পারো। এই মাসে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়ব, আর পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান শেষ হয়ে গেলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব শুরু করব। তার মানে এখন পরমাণুর মডেল পড়ব, এরপরে যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা শুরু করব। পরমাণু মডেল শেষ হয়ে গেলে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা শুরু করব পেইড ব্যাচে, একদম নামে মাত্র ফি, একদম নামে মাত্র ফিতে আমি সেকেন্ড পেপারে একটা পেইড ব্যাচ পড়াচ্ছি। যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে সেকেন্ড পেপার পড়ার ব্যাপারে, ভাইয়াকে নক দিয়ে রাখতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই, কালকে আবার ইনশাআল্লাহ রাত 12টায় দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।